বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। যদিও আমরা ঘরে বসে থেকে থেকে অনেকটাই বিরক্ত, এখন আর ভালো লাগে না, খারাপ লাগে, মন খারাপ লাগে, একটু হতাশা লাগে, নিজেকে হতাশাগ্রস্ত মনে হয়, আমারও এরকমই মনে হচ্ছে। তারপরে ওভারকাম করার চেষ্টা করছি, বাচ্চাদের সাথে ভালো একটা সময় কাটানোর চেষ্টা করছি, ওদের সাথে বসে বসে ওদের কাজগুলো দেখছি, ছবি আঁকায় সারাদিনই দেখলাম, খেলাধুলা করে, আবার একটু হচ্ছে কম্পিউটারে কাজ করে, আবার মুভি দেখে, এগুলাই করেই সময় কাটাচ্ছি। খারাপ না, বাচ্চা যাদের ঘরে আছে তারা আমার মনে হয় বেশ ভালোই সময় কাটাচ্ছেন, বাচ্চাদের দিকে তাকিয়ে থাকলেও দিনটা খুব সুন্দর করেই কেটে যায়। যাদের ঘরে বাচ্চা নাই তাদের জন্য হয়তো একটু কিছুটা বোরিং হতে পারে, সেক্ষেত্রে ক্রিয়েটিভ কাজ করতে হবে, ক্রিয়েটিভ কিছু কাজ যেটা আপনি খুব ভালো পান খুঁজে বের করে করতে হবে আর কি। তো যাই হোক, আমি দুপুরে রান্নাটা শুরু করলাম, আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গিয়েছে, দুপুরে রান্না করব লাউ। ভাবছিলাম যে একটু লাউ রান্না করি, সবজি বলতে আমার ঘরে লাউই আছে বর্তমানে, আর কিচ্ছু নাই। দেখলাম সেটারও পচা গেল অর্ধেকটা, অর্ধেকটা পচে গেলে বাকি অর্ধেকটা অনেক সময় কেটে কেটে নিয়ে রান্না করা যায়, আমি আর ওটা করিনি, আমি ফেলে দিয়েছি। আর বাকি যে অর্ধেকটা ছিল ওটা খুব চিকন করে কেটে নিয়েছি, ভাবলাম লাউয়ের বড়া করব। তো আমরা ছোটোবেলায় লাউয়ের বড়া না, ওই চাল কুমড়ার বড়া খেতাম আর কি, এরকম করে চাকচাক করে কেটে, একদম পাতলা করে কেটে, সেটা চালের গুঁড়ো দিয়ে ভেজে একদম মচমচে হতো। তো চাল কুমড়ো তো আর এখন পাবো না, তাই ভাবলাম লাউ দিয়েই করি, হয়তো খেতে ভালোই হবে। আর মুগের ডাল রান্না করব কাঁচা। আমি জেসমিনের ব্লগ দেখি মাঝে মাঝেই, অনেকগুলো ব্লগ দেখেছি ওর, আমি বেশ সুন্দর করে কথা বলে, ওর কথা একটা মায়া আছে। তো ওর ব্লগে দেখলাম ও কাঁচা মুগের ডাল রান্না করছে, তো ভাবলাম ঠিক আছে আমিও করি আজকে, দেখি কেমন লাগে। তো আমার মিস করছিলাম যে মনে হলো যে একটু আম, কাঁচা আম হলে বা টক ফল জলপাই টলপাই হলে হয়তো আরও ভালো হতো, মুগের ডাল বা এই ধরনের ডালের সাথে একটু টক ফল হলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সেটা এখন আর ভাবাও ঠিক না, কারণ এই মুহূর্তে ঘরে বসে থেকে, আমি তো ঘরে বসে থেকেই বাজার পাচ্ছি, কোথাও যেতে হয় না, বাংলা দোকানে ফোন করলে এসে দিয়ে যায়, ইভেন মাংস যেটা আমি ফোন করেছিলাম দিয়ে গেছে, ইভেন আমি টাকাও দেইনি এরকম হয়েছে, ওরা বলেছে পরে একসাথে দিয়েন সমস্যা নাই। এত বড় হেল্প পাওয়া তো মানে ভাগ্যের বিষয়, পাচ্ছি সেটাই বড় কথা। দুটো বাচ্চা নিয়ে আজকে প্রায় এক মাস হয়ে গেল বন্দি আছি, এটা অনেকটা ডিপ্রেশন লাগে মাঝে মাঝে। আমি তো যখন ফেসবুক দেখি তখন আমার সত্যি সত্যি অনেক বেশি ডিপ্রেশন লাগে, কারণ নানান রকম ভিডিও দেখি, কিছু কিছু ভিডিও দেখলে অনেক খারাপ লাগে, কিছু কিছু ভিডিও দেখলে ভালো লাগে, আবার কিছু কিছু ভিডিও দেখলে দেখি ভুলে ভালে ভরা বা অপপ্রচার হচ্ছে, এগুলোও খারাপ লাগে, মানে ফেক নিউজগুলোর জন্য বেশি খারাপ লাগে। আর কিছু আছে যে মানে যেটা বোঝাই যায় যেগুলো করা ঠিক না, সেগুলো যখন দেখি যে মানুষ করছে, আমাদের দেশের মানুষরা বিশেষ করে, তখন অনেক টেনশন লাগে, ভয় লাগে, আর সেই থেকে আমার অনেক ডিপ্রেশনে আমি মাঝখানে চলে গিয়েছিলাম। এখন আমি একদম ফোন টোন দেখি না বলা যায়, একদম ফেসবুকে ঢুকি না, এখন না দেখেই বরং ভালো আছি আর কি। তো যাই হোক, ডাল রান্না করে নিলাম, ডালে কিন্তু আমি সব সময় লবণ এবং হলুদ দিয়ে তারপর সিদ্ধ বসাই, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আজকে তো ডালে আর টমেটো টমেটো কিছু দেইনি, টমেটো বাসায় ছিল না, দেইনি, তো বাগার দিয়ে নিচ্ছি। বাগারে আমি বেশ কিছু কালো জিরা দিয়েছি, কালো জিরা আমার সবসময় খুব পছন্দের, আপনারা সবাই জানেন, আর একটু রসুন, একটু পেঁয়াজ, আর কাঁচা মরিচ দিয়ে বাগার দিয়েছি, আজকে আর ঝাল মরিচ দেইনি, কারণ কয়দিন থেকে দেখলাম যে আমার একটু অ্যাসিডিটি টাইপের হচ্ছে, তাই জন্য শুকনো মরিচটা আর খাচ্ছি না, একদম কম খাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু ব্রয়লার মুরগির একটা খুব মজার রেসিপি, খুব মজার রেসিপি, মানে আমি এর আগে আপনারা দেখেছেন যে আমার চারটা মুরগি দিয়ে গিয়েছিলো, সেখান থেকে আমি একটা রান্না করেছিলাম, ওটা আমি যেভাবে রান্না করেছিলাম সেভাবে আজকে আবারও রান্না করছি, কারণ ওটা খেতে খুব ভালো হয়েছিল। প্রথমে আমি মুরগিটাকে মানে ভেজে নিয়ে তারপরে রান্না করেছিলাম, এত মজা হয়েছিল, তারপরে মনে হলো যে এবার এই রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তাই জন্য আজকে শেয়ার করছি, কারণ এর আগের দিন আমি ওটা রেকর্ড করেছিলাম না, জাস্ট রান্না করে খেয়েছিলাম, রাতের বেলা রান্না করেছিলাম, এই জন্য আর রেকর্ড করা হয়নি।
তো আজকে রেকর্ড করছি যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি, হলুদের গুঁড়ো, গরুজির গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, যা যা আছে আর কি, শুধু গরম মশলা বাকি 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 যেগুলো আছে সেগুলো দিয়ে আমি প্রথমে চিকেনটাকে একটু মাখিয়ে নিয়েছি। এরপরে একটু টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন, দিয়ে এটাকে এভাবে রেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এটা একটু যখন সুন্দর করে মিক্সড হবে তারপরে এসে আবার রান্না করব। তো ভাবলাম এই ফাঁকে একটু ঘর দোর পোষা করে ফেলি, রান্না করাই তো আমাদের কাজ না, আমাদের কাজের তো অনেক রকমই থাকে, ঘর দোর পোষা করো, বিছানা গোছাও, বাচ্চাদের সারাক্ষণ পেপার তারপরে পেন্সিল এক একজন এক এক দিকে ছড়িয়ে ছড়িয়ে একে সেটা পোষা করতে হয়। তো এগুলাই আর কি জীবন। যাদের ঘরে বাচ্চা আছে আমি তো বললাম, তারা আসলে খুব তাড়াতাড়ি সময় পার করে দিতে পারবেন এগুলো করতে করতে। এটা হচ্ছে আমাদের নামাজের ঝুড়ি আর কি, নামাজ পড়ার জিনিসপত্র থাকে এখানে, সোফিয়ার পায়জামা, সোফিয়ার মাথা ঢাকা, আমার মাথা ঢাকার কাপড়টা এখানে রাখি। তো এখানে কাপড় আর জায়নামাজ দুটো এখানেই রাখি, যখন নামাজ পড়তে আসি তখন এখান থেকে নিয়ে আমরা পড়ি, আবার নামাজ পড়া শেষ হলে আবার এখানে রাখি, খুঁজতে হয় না। কারণ হলো সোফিয়া দেখা যায় খুঁজতে যে অনেক সময় নষ্ট করে, সবসময় হচ্ছে দৌড়াতে থাকে, যখনই দেখে আমি মাথায় কাপড় পরে যাই, মামা নামাজ পড়বা, আমি বলি হ্যাঁ, সাথে সাথে দৌড়ে কাপড় পরা শুরু করে দেয়, পায়জামা পরে, মাথা ঢাকা দেয়, উজু করে। তো এক জায়গায় না থাকলে ও হচ্ছে মানে খুঁজে পায় না, যে কারণে এক জায়গায় রেখে দেয়, ও খুঁজে পাওয়া সহজ হয়। এই তো হল রুম গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড 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 রোদ ছিল, কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম। আমি ইদানিং প্রতিদিন কাপড় ধুই না, 2-3 দিন পর পর কাপড় জমিয়ে রেখে সপ্তাহে 1-2 দিন ধুয়ে ফেলি আর কি, কারণ প্রতিদিন কাপড় ধুতেও ইচ্ছা করছে না, দরকারও নাই, খুব বেশি ময়লাও হচ্ছে না, বাইরে যেহেতু যাই না, ঘরের কাপড়ই শুধু। এবারে ফিরে আসি রান্নায়। তো রান্না হলো এই যে এখন চিকেনটা ভেজে নিব আর কি, আমি আজকে চিকেনটা বেশ লাল লাল করে ভেজে নিব, এর আগের দিনও আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবং বাচ্চারা খুব পছন্দ করেছে। আর এই তো রান্নাটার ঘ্রাণটাই অন্যরকম আসে, খেতে এত ভালো লাগে, স্মেলটাও এত ভালো আসে যে বলার নয়। যে ভাবলাম চলেন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমরা অনেক সময় কিন্তু ব্রয়লারের মুরগি খেতে খেতে খুব বিরক্ত হয়ে যায়, নর্মাল যেভাবে রান্না করি প্রতিদিন, যদি এভাবে রান্না করা যায় খেতে খুব ভালো হয়, কারণ আমি কিন্তু কখনোই ব্রয়লার মুরগি খেতে পারি না। আমার এই রান্নাটা করার পর আমি খেয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যা কিছু মনে হয় যে একটু খেতে ভালো হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর যদি মনে হয় ভালো হয়নি সেটা কখনোই শেয়ার করি না, কারণ ভালো যেটা হয়নি সেটা শেয়ার করবো কেন। তো যাই হোক, আমি সমস্ত চিকেনগুলোকে একটু লাল করে মানে এপাশ ওপাশ লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে যে বাকি তেলটা ছিল ওটাই কড়াইয়ে আবার ঢেলে দিচ্ছি, পুরো অংশটা বাকিতে, বাকি যেটুকু ছিল সেটুকু, সাথে আর একটু তেল মিশিয়ে নিয়েছি। এবার দিলাম কিছু গোটা মশলা, কারণ যখন মাখিয়েছিলাম তখন গোটা মশলা টশলা কিছু দেওয়ার দরকার হয়নি। এবারে যেহেতু কষিয়ে নিব বা রান্না করব, তাই জন্য গোটা মশলাগুলো দিয়ে আরও একটুখানি বাটা মশলা দিয়ে নিলাম। বাটা মশলাকে এবার সুন্দর করে একটু কষিয়ে নিব। বাটা মশলা বা মশলা যেটা আমরা সবাই জানি, যত বেশি মশলাটা কষবে তত বেশি তরকারিটার টেস্ট বাড়বে। তো এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে আবারও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, সবগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিব। আর যে পানিটা বেঁচে গেছে যেটা দিয়ে মুরগি মাখা করেছিলাম, সেটা এখানেই আমি পানি দিয়ে ওটা মিশিয়ে নিয়েছি, ওখান থেকে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু টক দই আছে ওই জন্য ওটা দিয়ে দিলাম, বেশ ভালো গ্রান ছড়াইছিল তখন, আসলে বেশ ভালো লেগেছিলো আমার। তো যাই হোক, আপনারাও এটা করতে পারেন, পানিটা যেটাতে মুরগিটা মাখবেন ওইটা ওই মশলাটা ফেলে দিবেন না, ওই মশলাটাই আসলে কাজে লাগানো যায়, বা টক দই যে মিক্স থাকে ওটা ভালোই লাগে। তো যাই হোক, মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি 2 বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা অবশ্যই দিবেন, এই পেঁয়াজটা দিলে আসলে খাবার টেস্টটা, এই পেঁয়াজটার জন্য আমার মনে হয় টেস্টটার বা ঘ্রাণটা অন্যরকম আসে। তো আমি আর কিন্তু কিছুই করব না, আমি জাস্ট এই যে পেঁয়াজটা একটু নরম করে নিয়ে এখন কিন্তু বাকি মুরগিটা দিয়ে দিব। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ, করতে খুবই সহজ, আর আপনারা সবাই জানেন আমি খুব সহজ করে রান্না করি, খুব কঠিন রান্না আমি জানিও না করিও না, রান্না হবে সহজ কিন্তু খেতে হবে ভালো, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এবার বাকি যে পানিটা ছিল ওটাও দিয়ে দিলাম। আমার কাজ কিন্তু শেষ, আমার এখন আর কিছু করার নাই, এখন শুধু মিডিয়াম আঁচে ঢেকে রাখবো প্রথমে 5 মিনিট,
তারপর আবার একটু নাড়াচাড়া করে দেবো, তারপরে আবারও ঢেকে রাখবো, ব্যাস ছানাটা হয়ে যাবে, আমাকে আর কষ্ট করতে হবে না। তো ওটা আমি চুলায় বসিয়ে দিয়ে এপাশে আবার ওই যে লাউটা যেটা ভাজবো বড়া করব সেটার জন্য একটু অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, আর সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, তাহলে খুব মচমচে হবে খেতে। বড়া টড়া মচমচে না হলে কি আর মজা হয়, যত মচমচে হবে তত ওটা খেতে ভালো হবে। তো চালের গুঁড়া দিলে একটু মচমচে হয়। তো এখন এটাতে একটু বাকি যে গুঁড়ো মশলা থাকে বা বাটা মশলা সেটাও মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মানে যাটা আছে সেগুলোই। আমি মরিচের গুঁড়ো মনে একটুখানি বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খারাপ না, খেতে ভালোই লাগে। এবারে এগুলোকে সব একসাথে একটু, আগেই পানি দেব না, প্রথমে এটাকে একটু মিক্সড করে নিব, তাহলে খুব ভালো করে মিক্সড হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন আপনারা বড়া বানাবেন প্রথমে পানি দিয়ে গুলাবেন না, আগে প্রথমে এই ড্রাইটাকে সুন্দর করে মিক্সড করে নিয়ে পরে কিন্তু আপনারা পানি দেবেন। এবারে বাটা মশলা দেবো একটুখানি, কারণ বাটা মশলা দিলে গ্রানটাই অন্যরকম আসে। এবারে পানি দিয়ে খুব সুন্দর করে একটা থিক একটা মিক্স তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি দিয়ে করে নিয়েছি, কারণ একবারে পানি দিলে আমি হয়তো আন্দাজটা বুঝবো না, তাই জন্য অল্প অল্প করে দিয়ে করে নিয়েছি। মিক্সটা খুব প্রপার ওয়েতে হয়েছিল, যেটা খেতেও খুব ভালো লেগেছে। তো এবারে আমার মাংস এদিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখলেন তো মানে কত সহজে হয়ে গেল, আমি কিন্তু আর কিচ্ছু করিনি, জাস্ট রান্নাটা শেষ। এবারে আর এক দু মিনিট রাখলেই নামিয়ে নিব আর কি চিকেনের কারিটা। এই দিক থেকে কিন্তু আমার এটাও মিক্সড হয়ে গিয়েছে, এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর লাউগুলোতে আমি একটু লবণ দিয়ে তারপরে মাখিয়ে রেখেছিলাম। এবারে আমরা চলে যাব হচ্ছে শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে নেওয়ার আগে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাই, সব পরিষ্কার করবো, ঘরটাও একটু ঝাড়টার দিব, তারপরে আমরা গোসল টোসল করবো সবাই মিলে। গোসলটা হয়ে গেলে তারপরে এসে আমরা আসলে ভাজাটা করব, কারণ বড়াটা গরম গরম ভাজা খেতেই ভালো লাগে। তো যাই হোক, চলে গিয়েছিলাম শাওয়ার নিতে, শাওয়ার থেকে ফিরে আসলাম, শাওয়ার নিলাম, কাপড় চোপড় পরলাম, মেলার দেখানোর আপনাদের সাথে শেয়ার করার কোনো মানে হয় না, সেটা শেয়ার করা যায় না। যাই হোক, তো চলে আসলাম আবার। এবারে একটু চিকেনটাকে একটু নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর এসেছে। এই ধরনের চিকেন কিন্তু ভাত বা পোলাও বা খিচুড়ি বলেন, পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো হয়ে গিয়েছে আমার। এবারে লাউয়ের বড়াটা তৈরি করব। আমি বেশ খানিকটা কালো জিরে আমি এই মিক্সের সাথে দিয়ে দিলাম, তারপর যখন ভাজি করব তখন যখন এই কালো জিরাতে কামড় পড়বে তখন অন্যরকম একটা স্মেলও আসে আর খুব ভালো লাগে খেতে। আমি দেখে নিচ্ছি এবারে তাওয়াটা ঠিকমতো গরম হয়েছে কি না, কারণ এটাতে আমি চিকেনটা ভাজি করেছি, তো লেগে যেতে পারে বড়াগুলো, সেই জন্য একটু ভালো করে গরম করে নিলাম। অনেক সময় তাওয়ার নিচে লেগে গেলে কিন্তু তখন ওই বড়াগুলোর শেপটাই নষ্ট হয়ে যায়, তাই জন্য খুব ভালো করে যদি তাওয়াটা গরম করে নেওয়া যায়, তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া যায়, তাহলে আর নিচে লাগে না। এই দেখেন এটা কিন্তু লাগেনি, অথচ আমার কিন্তু চিকেনটা অনেক পুড়ে গিয়েছিলো, তারপরে ধোয়ার পরে লাগেনি আর কি। এই আর কি ভাজা টাজা শেষ। আমি মাত্র 5 পিস ভেজেছি, কারণ লাউটা ভাজতে একটু সময় লেগেছে, মানে বেশ খানিকটা সময় আস্তে আস্তে নিয়ে করতে হয়েছে, কারণ ভিতরে লাউটা সিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ, আর এখন খেতে বসে যাচ্ছি। দুপুরে আমরা গোসল করার পরে আর অপেক্ষা করতে পাই না, খুব তাড়াতাড়ি করে খেয়ে নিই। অনেক সময় দেখা যায় যে আগে খেয়ে নিই তারপর নামাজ পড়ি, আবার অনেক সময় দেখা যায় যদি হাতে সময় থাকে নামাজ পড়ে তারপরে খাই। যেদিন রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সেদিন আগে খেয়ে নিই, আর যেদিন রান্না করতে একটু দেরি হয় সেদিন একটু পরে খাই আর কি, নামাজটা আগে পড়ি। যাই হোক, আরে দেখতে পাচ্ছেন 2 পিস লাউ বেঁচে গেছে, তার কারণ হচ্ছে সাইটা সোফিয়া সাইড 1 পিস করে খেয়েছে, এবার লাউটা খায়নি, লাউটা ফেলে দিয়ে শুধু মচমচে অংশটুকু খেয়েছে এই আর কি। তো সোফিয়া নামাজ পড়ে এখন কাপড় খুলবে না, ওইটাই মাথায় কাপড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো হয়ে গেল আমাদের সন্ধ্যা। সন্ধ্যাটা খুব বিষণ্ণ লাগে আমার কাছে ইদানিং, তারপরেও চেয়ার আপ থাকার চেষ্টা করছি। বিকালে একটা চা খাবো, মানে একটা কফি খাবো, তো ভাবলাম যে বড়াটা ভেজেছিলাম তারপর অনেকখানি গোলা বেঁচে গিয়েছিলো, ওটা দিয়ে কিছু একটা করি। 1 পিস আলু আমি খুব চিকন করে কেটে নিয়েছি,
এটাই আমি এখন ভাজবো, কারণ সোফিয়াকেও দেখলাম ও মজ মজা করে খেতে ভালোবাসছে। সাজিদ অবশ্য ভালোবাসেনি, সাজিদ বললো যে চলে আর কি, কিন্তু পছন্দ হয়নি, সোফিয়া পছন্দ করে। তাই জন্য ভাবলাম একটা আলু দিয়ে একটা করি, এখানে কয়েক পিসই হয়েছিল আর কি, একটা আলু আর কতটাই হয়। তো এটা আমি আর সোফিয়া খাবো, আর সাথে আমি খাবো এক কাপ কফি, আর সোফিয়া সাহেদকে বিকালে দুধ দিই আর কি, এক গ্লাস করে, ওরা দুধ দিয়ে বিস্কিট দিয়ে বা যা কিছু থাকে স্ন্যাক্স সেটাই দিয়ে খায়। এ আর কি আমাদের লকডাউন ব্লক, লকডাউন জীবনের একমাত্র এখন কাজই হচ্ছে ঘরে থাকা, বাচ্চাদের সাথে সময় কাটানো, একটু ভালো মন্দ করে খাওয়া, ভালো মন্দ বলতে যার কাছে যেটুকু সাধ্য আছে সেটুকুই। এই তো সাধ্যের মতো সবটুকু সুখ খুঁজে বের করে এখন আমাদের একমাত্র কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকার চেষ্টা করবেন, অবশ্যই সমস্ত রকম WHO থেকে যতগুলো নিয়ম এসেছে সব মেনে চলবেন। বর্তমানে পৃথিবীর অবস্থা খুবই খারাপ, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার সাথে সাহায্যে এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।